আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউ ক্যান উইন বাংলার পক্ষ থেকে আমি সুবর্ণা। ছোট ছোট অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত সহকর্মী, সঙ্গী, এমনকি বাড়ির গৃহকর্মীটির সঙ্গেও দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, আর এইসব চাপের মধ্যে মন হয়ে পড়ে অস্থির। তবে সমস্যা ছাড়া জীবন চিন্তা করা কঠিন, তাই তো সমস্যা থেকে বেরিয়ে আসার কৌশলগুলোও আপনাকেই জানতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক রেগে গেলে দ্রুত নিজেকে শান্ত করার কিছু কৌশল। চোখ বন্ধ করুন। অস্থির লাগলে বা উত্তেজিত হয়ে পড়লে চোখ বন্ধ করুন, এতে ভারসাম্য ধরে রাখা সহজ হবে। তবে এই পদ্ধতিটি ব্যস্ত পথ দিয়ে হাঁটার সময় বা গাড়ি চালানোর সময় কাজে লাগবে না, এতে দুর্ঘটনা ঘটতে পারে। গান শুনতে পারেন, সঙ্গীত মনকে শান্ত করে, সুরের শক্তি মনের ক্ষতগুলোকে ধীরে ধীরে সারায়। তাই খুব বিরক্ত বা উদ্বিগ্ন লাগলে মন শান্ত হবে এমন সঙ্গীত শুনুন। ইউটিউবে মনকে শিথিল করার জন্য অনেক সঙ্গীত রয়েছে, বেছে নিন এর মধ্য থেকে পছন্দ মতো কোনো একটি। বাইরে যান, এটিও মনকে শান্ত করতে কাজ করে। খুব বেশি অস্থির থাকার দিনগুলোতে চেষ্টা করুন একটু বাইরে থেকে বেরিয়ে আসতে, সেটা হতে পারে কোনো পার্ক বা ঝিলে বা সমুদ্র সৈকতে। মানুন আর নাই মানুন, প্রকৃতির কিন্তু এক বিশাল শক্তি রয়েছে মনকে শান্ত করে দেওয়ার। জায়গাটি থেকে সরে যান। কি কারণ বা কোন অবস্থা হলে আপনি উত্তেজিত, উদ্বিগ্ন বা রাগান্বিত হয়ে পড়েন সেটি বুঝুন। পরের বার সে ধরনের অবস্থা এড়িয়ে চলার চেষ্টা করুন, বা এই ধরনের অবস্থা তৈরি হলে জায়গাটি থেকে সরে যান, সম্ভব হলে একটু হেঁটে আসুন। গভীরভাবে শ্বাস নিন। গভীরভাবে শ্বাস নেওয়া মানসিক সুস্থতার জন্য জরুরি, কারণ এতে মস্তিষ্ক ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে অক্সিজেন ভালোভাবে পৌঁছায়। আর বেঁচে থাকার জন্য অক্সিজেন যে জরুরি তা তো কারো অজানা নয়। এছাড়া গভীরভাবে শ্বাস নিলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়। মনে মনে এক থেকে চার গণনা করতে করতে ধীরে ধীরে দম নিন। এবার কিছুক্ষণ দম ধরে রাখুন, এরপর ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন, তারপর দুবার স্বাভাবিকভাবে শ্বাস নিন। এভাবে খুব দ্রুত আপনি নিজেকে শান্ত করতে পারবেন। তাই রাগের সময় কোনো কাজ করতে যাবেন না, এমনকি কথা বলাও না, চুপচাপ একলা থেকে রাগ কমানোর পর্যন্ত বসে থাকুন, কিংবা খানিকক্ষণ একলা হাঁটাহাঁটি করুন, এক গ্লাস ঠান্ডা পানি খান, দেখবেন বেশ দ্রুত রাগ কমে স্বাভাবিক চিন্তায় ফিরে আসতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।